ড্রাগস মাফিয়ালৈ লক্ষ্য করে নগাঁও আরক্ষীর গুলি। সোমবার সন্ধ্যা নগাঁও আরক্ষীর গুলিত আহত হল মোস্ট ওয়ান্টেড এজন ড্রাগস মাফিয়া। হেকমত আলী নামৰ ড্রাগস মাফিয়াজনে আরক্ষীর জিম্মার পৰা পলাবলৈ চেষ্টা করেছিল আর তার পিছতেই আরক্ষীয়ে হেকমত আলীলৈ লক্ষ্য করে গুলি চালনা করে। কোনেই হেকমত আলী? হেকমত আলী এজন দুর্ধর্ষ ড্রাগস মাফিয়া। সোমবারে বিয়লি ড্রাগস সহ হেকমত আলীক বাজিয়া গাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছিল নগাঁও আৰক্ষীয়ে আৰু তাৰ পিছতে নিশাৰ ভাগত হেকমত আলীক লৈ নগাঁও আৰক্ষী গৈছিল বাজিয়া গাঁৱলৈ। বাজিয়া গাঁৱত হেকমত আলীয়ে তেওঁৰ হাতত থকা এটা 7.65 mm পিষ্টল লুকুৱাই থোৱাৰ সন্দেহ কৰা হৈছিল আৰু সেই পিষ্টলটো বিচাৰিবলৈ যাওঁতেই নগাঁৱৰ বৰঘাট বাইপাছৰ পৰা আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰে হেকমত আলীয়ে আৰু সেই সময়তেই আরক্ষী রবলে নির্দেশ দিছিল কিন্তু হেকমত আলিয়া নামানিলে আরক্ষীর নির্দেশনা। ফলত আরক্ষীয়ে গুলি চলাবলৈ বাধ্য হয় হেকমত আলীলৈ। আরক্ষীর গুলি চালনাত কুভরিত গুলি লাগিছে হেকমত আলীর আর লগেলগে নিশাই গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করা হয় হেকমত আলীক। ড্রাগস ব্যবহার পূর্বে হেকমত আলীয়ে গরুর ব্যবসায় করেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তলৈ চোরাংভাবে গরু সরবরাহ করে আইছিল হেকমত আলীয়ে আর পিছর পর্যায়ত হেকমত আলী জড়িত হয়ে পড়ে ড্রাগস ব্যবসায়ত। 2011 চনৰ পৰা 2015 চনলৈকে নগাঁৱৰ বাজিয়া গাঁৱত ডকাইতৰ ঘাটি আছিল বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব। প্ৰায়ে নগাঁৱৰ বাজিয়া গাঁৱৰ একাংশ লোকে ডকাইতি কাণ্ডত লিপ্ত হৈছিল কিন্তু 2015 চনৰ পিছৰ পৰা লাহে লাহে ডকাইতি কাৰ্যকলাপ হ্ৰাস পাবলৈ আৰম্ভ কৰে আৰু সেই সময়ত হেকমত আলীও চামিল আছিল ডকাইতৰ গেঙত। কেইবাটাও ডকাইতি কাণ্ডৰ লগত জড়িত থকাৰ তথ্য পোৱা গৈছে দুৰ্ধৰ্ষ ড্রাগস মাফিয়া হেকমত আলী। ইফালে হেকমত আলীর লগত আর কোন জড়িত আছে ড্রাগস সরবরাহত সেই সম্পর্ক নগাঁও আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। হয়তো শীঘ্রই জালত পড়ব পাৰে ড্রাগস সরবরাহর লগত জড়িত হয়ে থাকা কেবাটাও মোস্ট ওয়ান্টেড অপরাধী। ড্রাগস মাফিয়ালৈ লক্ষ্য করে নগাঁও আরক্ষীর গুলি। সোমবার সন্ধ্যা নগাঁও আরক্ষীর গুলিত আহত হল মোস্ট ওয়ান্টেড এজন ড্রাগস মাফিয়া। হেকমত আলী নামৰ ড্রাগস মাফিয়াজনে আরক্ষীর জিম্মার পৰা পলাবলৈ চেষ্টা করেছিল আর তার পিছতেই আরক্ষীয়ে হেকমত আলীলৈ লক্ষ্য করে গুলি চালনা করে। কোনেই হেকমত আলী? হেকমত আলী এজন দুর্ধর্ষ ড্রাগস মাফিয়া। সোমবার বিয়লি ড্রাগস সহ হেকমত আলীক বাজিয়া গাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছিল নগাঁও আৰক্ষীয়ে আৰু তাৰ পিছতে নিশাৰ ভাগত হেকমত আলীক লৈ নগাঁও আৰক্ষী গৈছিল বাজিয়া গাঁৱলৈ। বাজিয়া গাঁৱত হেকমত আলীয়ে তেওঁৰ হাতত থকা এটা 7.65 mm পিষ্টল লুকুৱাই থোৱাৰ সন্দেহ কৰা হৈছিল আৰু সেই পিষ্টলটো বিচাৰিবলৈ যাওঁতেই নগাঁৱৰ বৰঘাট বাইপাছৰ পৰা আৰক্ষীৰ জিম্মাৰ পৰা পলাবলৈ চেষ্টা কৰে হেকমত আলীয়ে আৰু সেই সময়তেই আরক্ষী রবলৈ নির্দেশ দিছিল কিন্তু হেকমত আলীয়ে নামানিলে আরক্ষীর নির্দেশনা। ফলত আরক্ষীয়ে গুলি চলাবলৈ বাধ্য হয় হেকমত আলীলৈ। আরক্ষীর গুলি চালনাত কুভরিত গুলি লাগিছে হেকমত আলীর আর লগেলগে নিশাই গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতাললৈ প্রেরণ করা হয় হেকমত আলীক। ড্রাগস ব্যবহার পূর্বে হেকমত আলীয়ে গরুর ব্যবসায় করেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তলৈ চোরাংভাবে গরু সরবরাহ করে আইছিল হেকমত আলীয়ে আর পিছর পর্যায়ত হেকমত আলী জড়িত হয়ে পড়ে ড্রাগস ব্যবসায়ত। 2011 চনৰ পৰা 2015 চনলৈকে নগাঁৱৰ বাজিয়া গাঁৱত ডকাইতৰ ঘাটি আছিল বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব। প্ৰায়ে নগাঁৱৰ বাজিয়া গাঁৱৰ একাংশ লোকে ডকাইতি কাণ্ডত লিপ্ত হৈছিল কিন্তু 2015 চনৰ পিছৰ পৰা লাহে লাহে ডকাইতি কাৰ্যকলাপ হ্ৰাস পাবলৈ আৰম্ভ কৰে আৰু সেই সময়ত হেকমত আলীও চামিল আছিল ডকাইতৰ গেঙত। কেইবাটাও ডকাইতি কাণ্ডৰ লগত জড়িত থকাৰ তথ্য পোৱা গৈছে দুৰ্ধৰ্ষ ড্রাগস মাফিয়া হেকমত আলী। ইফালে হেকমত আলীর লগত আর কোন জড়িত আছে ড্রাগস সরবরাহত সেই সম্পর্ক নগাঁও আরক্ষী অব্যাহত রাখিছে তদন্ত। হয়তো শীঘ্রই জালত পড়ব পাৰে ড্রাগস সরবরাহর লগত জড়িত হয়ে থাকা কেবাটাও মোস্ট ওয়ান্টেড অপরাধী।